কথা শুনলে এই ভেতরটা সুন্দর হয়। সেই গোবিন্দ নিজে চিন্তা করছে আমি কবে বা সেই গোবিন্দই চিন্তা করছে আমি কবে থেকে এত সুন্দর হলাম। চিন্তা করতে করতে একটা সিদ্ধান্ত উপনীত হলেন, ও বুঝতে পেরেছি আমি কবে থেকে সুন্দর হলাম। কবে থেকে জানো? আমি সেই দিন হতে এমনই হলাম, সেই দিন হতে এমনই হলাম। প্রতিটি তরঙ্গে গোবিন্দের প্রতিচ্ছবি দেখতে পাওয়া যাচ্ছে। আমি মনে মনে চিন্তা করছি আমি হেরব কত গোবিন্দ চিন্তা করেন যমুনার বাসনা পূর্ণ করতে হবে, আর এই কলিযুগের জীবকে উদ্ধার করতে হবে। দুটো কাজ একসাথে, কখন যমুনাকে কথা দিয়েছিলেন? একদিনের ঘটনা বলি না, গোবিন্দের গোলকে রাসলীলা করার বাসনা হবে। রাসলীলা করতে গেলে একজন রমণীর প্রয়োজন, নিজ অঙ্গ থেকে বিরজাকে সৃষ্টি করলেন যমুনাকে। এবার সেই গিরজার কুঞ্জে প্রবেশ রাসলীলা করবে বলে প্রবেশ করাকালীন কুঞ্জের দাঁড়ি করে দাঁড় করে রেখেছেন ভাই শ্রীরামকে। আর যাওয়ার সময় বলছে ভাই রে শ্রীরাম, দেখিস তুই যেন কাউকে দাঁড় ছাড়িস নি। শ্রীরাম বলছে হ্যাঁ কেন, যদি রাধা রানী আসে বলে আমার অনুমতি ছাড়া রাধা রানীকেও প্রবেশ করতে দিবি না। আজকে গিরজার কুঞ্জে গোবিন্দ প্রবেশ করেছে, এদিকে দেবর্ষী নারদ গোবিন্দকে বিরজার কুঞ্জে প্রবেশ করতে দেখে ফেলেছে। নারদের কি কাজ ছিল? আমাদের সমাজে আমার মতো কয়েকজন নারদ আছে, তাদের কি কাজ বলুন দেখি। আমি আমাকে নিয়ে দৃষ্টান্ত দিচ্ছি, নারদের কি কাজ? হ্যাঁ গো, নারদের কি কাজ? লাগান ভাজান, এর কথা তাকে তার কথা তাকে, ওই ঝগড়া লাগানো। দেবশ্রী বলছে ভালোই হলো, এ সংবাদ যদি রাধা রানীকে দিতে পারি তাহলে রাধা রানীর কাছে পুরস্কার পাওয়া যাবে, একটা অভিনব লীলা যাই বলে আসে। এবার ছুটোছুটি করতে করতে সেই বিরজার কুঞ্জ থেকে রাধা রানীর কুঞ্জে, কুঞ্জের দরজায় সে দাঁড়িয়েছে। রাধে প্রেমময়ী গরবিনী রাধে শিগগিরি। রাধা রানী বলছে কি ব্যাপার দেবশ্রী, এ অসময় তো চিৎকার কিসের? না ওপরে তোমার সর্বনাশ হয়েছে বলে। কি সর্বনাশ? না আমি মাত্র গোলকে গিয়েছিলাম, গোলকে গিয়ে তোমার গোবিন্দকে আমি বিরজার কুঞ্জে প্রবেশ করতে দেখে এলাম। আমি এই মাত্র গোলকে গিয়েছিলাম, গোলকে গিয়ে আমি তোমার গোবিন্দকে এখনই বিরজার কুঞ্জে প্রবেশ করতে দেখে এলাম। বলাও কেন
রাধারানী রেগে গিয়ে বলছে কি বধু বিরজার কুঞ্জে প্রবেশ করেছে, দাঁড়াও মজা দেখাচ্ছি। রাধারানী উন্মাদ দেবীর মতো ছুটোছুটি করতে করতে সেই রাধা কুঞ্জ থেকে বিরজার কুঞ্জে কুঞ্জের দরজায় এসে দাঁড়িয়েছে। কুঞ্জে প্রবেশ করতে যাবে এমন সময় সিদাম দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়েছে। রাধারানী বলছে ও সিদাম, কোনোদিন তো তুমি আমার পথ আগাল না, পথ ছাড়ো। সিদাম মনে মনে বলছে প্রেমময়ী তার অনুমতি না হলে তো আমি তোমায় পথ ছাড়তে পারি না রাধে। যতবার প্রবেশ করতে যাচ্ছে ততবার সিদাম তার অনুমতি করে দিচ্ছে। এবার কিন্তু রাধারানী রেগে গিয়ে বলছে সিদাম তুমি আমার পথ ছাড়ো নাহলে আমি তোমায় অভিশাপ দেবো। মনে মনে বলছে যাই দাও না কেন প্রেমময়ী, তার অনুমতি না হলে তো আমি তোমায় দাঁত ছাড়তে পারি না রাধে। যতবার প্রবেশ করতে যাচ্ছে ততবার সিদাম দাঁড়িয়ে হয়ে দাঁড়াচ্ছে। রাধারা নিজে কুঞ্জের দরজায় দাঁড়িয়ে আছে, সংবাদ কুঞ্জ মাঝে বিরজা শুনতে পেয়ে গিয়ে ভয়ে রাধারানী ভয় ছোট 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 করে কাঁপছে। গোবিন্দ বলছে কি হলো বিরজা, কাঁপছো কেন? না প্রভু, রাধারানী কুঞ্জের দরজায় প্রবেশ দরজায় এসে দাঁড়িয়ে আছে, যদি প্রবেশ করে কি হবে প্রভু? তখন কৃষ্ণ বলছে বিরজা কৃষ্ণ যা সহায় তার আমার ভয় কিসে, রাখে হরি তো মারে কে আর মারে হরি তো রাখে। আমি যদি কাউকে রাখি তাহলে কেউ মারতে যাবে, আর আমি যদি কাউকে মারি তাহলে কেউ রাখতে পারবে, কোনো ভয় নাই। বিরজা আবার কৃষ্ণ সেবা দিচ্ছে। রাধারানী যখন প্রবেশ করতে পারছে না, তখন রাধারানী শ্রীরামকে অভিশাপ দিচ্ছে, শ্রীরামও রাধারানীকে অভিশাপ দিচ্ছে। যখন প্রবেশ করতে পারলো না, তখন একটা শিখিনীর মূর্তি ধারণ করে, ময়ূরী মূর্তি ধারণ করে উঠতে উঠতে কুঞ্জে প্রবেশ করছে। এদিকে গোবিন্দ বুঝতে পেরে গেছেন অন্তর যে আমি রাধারানী কুঞ্জে প্রবেশ করছি। এবার রাধারানীর ভয় গোবিন্দ ঠক 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 ঠক, রাধারানীকে কে না ভয় করে, সবাই তো ভয় করে। রাধারানী হোম মিনিস্টারকে সবাই ভয় করে, এমন কেউ নেই যে হোম মিনিস্টারকে ভয় করবে। জয় রাধারানী, মানে হোম মিনিস্টার মানে দিল্লির হোম মিনিস্টার নয়, জয় রাধারানী আপনার বাড়িতে যিনি আছেন। যাই হোক, এবার রাধারানী ভয়ে ঠাক্কা ঠাক্কা করে গোবিন্দ কাঁপছে। বিরজা বলছে কি প্রভু, একটু আগে বললে কৃষ্ণ যা সহায় তার আমার ভাগ, আমি কৃষ্ণ যে নিজেই কাঁপছে, এবার কি হবে প্রভু? বলে বিরজা খুব সাবধান, যদি বাঁচতে চাও রাধারানী কুঞ্জে প্রবেশ করছে, তুমি দ্রবরূপী হয়ে যাও, আমি সর্ব হয়ে তোমার উপরে খেলা করবো। দ্রব শব্দ হচ্ছে জল, বিরজা দ্রবরূপী হয়ে গেছেন। গোবিন্দ একটা কালো রঙের সাপের মূর্তি ধারণ করে জলের মধ্যে খেলা করছে, আর মনে মনে চিন্তা করছে। আর রাধারানী চিনতে পারবে না, রাধারানী যখন প্রবেশ করতে পারছে না, তখন একটা শিখিনীর মূর্তি ধারণ করে, ময়ূরীর মূর্তি ধারণ করে, মজা দেখে রাধারানী ময়ূরী আর গোবিন্দ একটা কালো রঙের সাপ। রাধারানী কুঞ্জে প্রবেশ করে চিনতে পেরে গেছে যেটা আমার কৃষ্ণ। হ্যাঁ, আরেকটা বিরজা চিনতে পেরে রাধারানী একবার মজা রাখার জন্য ওই মুখে উঠতে গিয়ে সাপের মাথায় গিয়ে একশো গুরু কৃপাই যদি কেউ আমায় একবার চিনতে পারে, আর যদি কেউ আমায় একবার ধরতে পারে, সেটি সেটি ছেড়ে দেবে বল। রাধারানী চিনতে পারেনি, একবার করে ধরছে ডাঙায় তুলে আনছে আবার ছেড়ে দিচ্ছে। এবার রাধারানী ছবল মেরে ডাঙায় তুলে এনে ধরেই রেখেছে, ধরে বলছে বধু তুমি মনে করলে আমি তোমায় চিনতে পারি নাই। গোবিন্দ তুমি নিজের রূপটা বদলেছ, কিন্তু দুটি জিনিসের ধরা পড়ে গেছো, কি কিসের মূর্তি ধারণ করেছো? কালো রঙের সাপ। রূপটা বদলেছে, তোমার রঙটা বদলাই নাই। আর আরেকটা জিনিস তুমি ধরা পড়ে গেছো, কি সাপ কেমন ভাবে চলা ফেরা করে, এক জায়গা থেকে আরেক জায়গা কেমন ভাবে যায়, একে বেগে যায়। জানেন তো এই যে আমরা যে চলা ফেরা করি,
তাই গোবিন্দ বলেন কি যমুনাকে দেখতে দেখতে পূর্বের কথা মনে পড়ে।